एवरीवन गुड मॉर्निंग वेलकम और वेलकम बैक टू माय चैनल सकाल থেকে উঠে প্রচুর কাজ এখানে কাজ বাস করে সকাল থেকে রান্না ঘরেই আছি রাতে রান্নাটাও করে নিয়েছি যাতে না অর্ডার করে খেতে হয় তো এখন মাছটা লাস্ট চলছে এটাও চাচ্ছি একসাথে বানিয়ে নিতে হলে কালকেও মাছ থেকে যায় তো চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক হোপ আজকে ভিডিও দেখে তোমাদের ভালো লাগবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো যদি ভালো লাগে তো প্লিজ ধরে একটা লাইক করে দিও এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চল আজকে দিনটাকে স্টার্ট তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট দেখতে পাচ্ছ কত আবর্জনা এখন বাড়ির সমস্ত আবর্জনা বেরোচ্ছে সাথে এখানেও সব বের করে রেখেছি একটু একটু করে ধুচ্ছি আর গোছাচ্ছি অলসো জামা কাপড় পর্দা এই সমস্ত কিছু কাচতে দিচ্ছি দরজার পর্দাগুলো সব খুলে দিয়েছি দিয়ে এগুলো এখন ধুতে দিচ্ছি স্নান করতে যাব ভাবছি এটা অন করে করতে দিয়ে দিই ততক্ষণ যতক্ষণ স্নান করে আসবো বাবা যতক্ষণ স্নান করা করব ততক্ষণ এটা ধোয়া হয়ে যাবে এখানে আরও পর্দা আছে যেগুলো সব ভিজিয়ে রেখেছি এগুলো হাতে ধোব এতক্ষণ পর ক্যামেরা তোলার একটু সময় পেলাম 12:30 বাজে স্নানে যাব তো কিছু কিছু জিনিস আমি ওয়াশিং মেশিনে কাচিনা পর্দাগুলো একবার আমি কেচেছিলাম তো দেখেছিলাম যে এই জায়গাগুলোতে পর্দাতেই যেটা ওই হ্যাঙ্গার মতো ঝোলানো হয় না গোল গোল রাউন্ড জায়গাগুলো থাকে ওখানে দেখবে প্লাস্টিকের ওই হোল্ড করা জিনিসগুলো দেওয়া থাকে তো ওয়াশিং মেশিনে দিলে সেগুলো সবই নষ্ট হয়ে যায় তো সেই কারণে সব ভিজিয়ে রেখেছি ওগুলোও কাচবো এখানেও কাচা হচ্ছে জানি না মেলবো কোথায় আমি বাট স্টিল টাইম খুব কম তো যতটা পাচ্ছি সব কেচে নিচ্ছে যেভাবে হোক শুকিয়ে নেব তো আমার কাছে সময় নেই সেই সমস্ত জিনিসগুলো খুলে নিচ্ছি যেগুলো ঘরে না টাঙানো থাকলেও চলবে জানলা পর্দাগুলো তো এখন খুলবো না বিকজ এখন খুললে পুরো রাস্তা থেকে ঘরের ভেতরে সমস্ত কিছু দেখা যাবে কিন্তু দরজার পর্দাগুলো এখন আর কোনো ইম্পর্টেন্স নেই তো সেগুলো এখন খুলে ধুতে দিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি স্নান করতে সুদীপকে আছে স্কুটিটা সার্ভিসিং করাতে আজকে ছুটি আছে তো রাস্তা একটু সময় লাগবে ততক্ষণ স্নান টান করে ফ্রেশ হয়ে পুজোটা করে রেডি হই অ্যান্ড মুখ চোখগুলো একটু ভালো করে আসি বিকজ খুব খারাপ অবস্থা কালকে আমি শ্যাম্পু করেছি আজকে এত গরম আর এত মানে কি বলবো ঘামে চিটচিট করছে নোংরায় তো এখন শ্যাম্পুটাও করতে হবে জামা কাপড় কাচতে তো বহুত কাজ তো আমি একটু ফ্রেশ ট্রেশ হই তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমাদের লাঞ্চ রেডি সুদীপ এসে গেছে এখানে হলো লেবু এখানে হলো ওই দই পটল কালকে যেটা করেছিলাম ওটা একটু আছে পনির আর এই হলো আমার দই দই কাতলা তো এবার আমরা লাঞ্চ করবো সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন আমি আর সুদীপ যাচ্ছি একটু কিছু কিছু কেনাকাটি করা আছে সেগুলো করতে সুদীপ অর্ডারের নিচে নেমে গেছে এবার আমি নামছি তো চলো বেরোনো যাক তো যেটা পছন্দ হচ্ছে তাই তো সুদীপের কেনা হয়ে গেছে আগে আগে যাচ্ছে একটাই ট্রাউজার নেওয়ার জন্য এসেছিল জিন্স নেওয়ার ছিল কিন্তু পছন্দ হয়নি তো এখনো কেনা হয়ে গেছে এবার দেখা যাক আমরা কি করি হোপফুলি বাড়ি চলে যাব কিন্তু বাড়ি চলে যাবো তো নাকি খাবো না চ কিন্তু যে ওর কতগুলো টি শার্ট কতগুলো জিনিস হচ্ছে সেটা সবাই সবসময় দেখতে পাচ্ছে না সেটা বুঝতে পারছি না তো এবার এখন আমরা পার্কিং থেকে গাড়ি নেব নিয়ে বাড়ি যাব এসে করে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করেছি মানে হলো যে আমি কয়েকটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে সেগুলো এখন চেক করে করে দেখছিলাম বিশ্বাস করো আমি ওই যে মিন্ত্রাতে সেল চলছে না ওটাতেই কিনেছি তো দুটো টি শার্ট দিয়েছিলাম এটা যেটা পরে আছে এটা হেয়ার অ্যান্ড নাও এটা আমার 265 সামথিং পড়েছে
কুহের এত ভালো কোয়ালিটি। আমি বেসিক্যালি নিয়েছিলাম সবসময় ঘরে করার জন্য 250-260 টাকায়, কি আমি এক্সপেক্ট করতে পারি তাই না? এটাই আরেন নাও। আর একটা ডিশার নিয়েছি, সেটা হলো রেসবেরি। দুটোরই কোয়ালিটি জাস্ট ফাটাফাটি, মানে বাড়িতে পড়তে ইচ্ছে করবে না আমার এরকম কোয়ালিটি, বাট সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো আমি ভেরি স্যাটিসফাইড, জাস্ট পরে দেখছিলাম, এরপরে চেঞ্জ করে অন্য কিছু গুলো ট্যাগটাও কাটিনি এখনো। বাট সত্যি মিন্ত্রাতে অফারে যেই টি শার্টগুলো বিক্রি হচ্ছে বা যাই যেগুলো দিচ্ছে, সত্যি কোয়ালিটি খুব ভালো। এবারে যারা মিস করেছো, নেক্সট টাইমে যখন মিন্ত্রায় সেল দেবে, নিশ্চয়ই এই সুযোগটাকে আর নিজেরা মানে কি বলবো এই সুযোগটাকে নিও, দেখো সত্যি ভালো হয় টি শার্টগুলো। তো এখন গিয়ে আমি চেঞ্জ করি। সকালে তো রান্না করেই রেখেছিলাম পনির, তো রান্না রাত্রে রান্নার কোনো ঝামেলা নেই, রুটি আমরা এক সময় নিয়ে এসেছি। এখন আমি ভিডিওগুলো এডিট করব, ফেসবুকের জন্য পোস্ট করব, সমস্ত কিছু শিডিউল করি, তারপর ডিনার রেডি করবো।